মালিকের কাছে কিছু পছন্দের কিছু রজনী আছে এই লাইলাতুল বরাতটাও হলো মালিকের পছন্দের একটা রজনী বরকতপূর্ণ একটা রজনী বলে ওই রজনীতে যদি মালিকের কাছে তও বাইসতে ফার করার মতো করতে পারো আল্লাপাক ওই রজনীতে বান্দার জন্য প্রথম আসমানে নেমে আসে পাক প্রতিদিন প্রতিদিন প্রথম আসমানে আল্লাপাক আসে প্রত্যেকদিন আসেই তবে সেই সময়টা হচ্ছে রাত্র তিন ভাগের শেষ রজনীতে তিন ভাগের শেষ ভাগে কিন্তু এই লাইলাতুল রজনিতে রজনীতে পাক রাতের শুরুতেই মাগ্রী হওয়ার পরপরই পাক জমিনের মধ্যে নেমে আসে আল্লাপাক জমিনের মধ্যে আইসা তার বান্দাদেরকে ডাকে আয় এ বান্দাকে গুণা করেছো আমি মানিকের কাছে মাফ চাও এ বান্দা তোর কার রিজিক লাগবে আমি আল্লাহর কাছে চাও এ বান্দা তার কার সম্মান লাগবে আমি আল্লাহর কাছে চাও এ কার সন্তান লাগবে আমি আল্লাহর কাছে চাও এ বান্দাকার সম্পদ লাগবে টাকা পয়সা লাগবে আমি আল্লাহর কাছে চাও এরে বান্দাকার সুস্থতা লাগবে আমি আল্লাহর কাছে চাও এরে বান্দাকার অভাব পূরণ করতে হবে আমি আল্লাহর কাছে চাও আল্লাহ পাক ওই লাইলাতুল বারাতের রাতে রজনীতে প্রথম আসমানে জমিনের মধ্যে আয়শা তার বান্দাগুলোকে ডাইকা ডাইকা বলে আয় কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোদেরকে দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম প্রস্তুত হয়ে আছি আল্লাহু আকবার এই লাইলাতুল বারাতের রজনীতে বেশি বেশি করে মালিকের কাছে তওবা বা করবো স্তেক ফার করব তাও বা করবো স্তেক ফার করবো বা ফারের মাধ্যমে আল্লাহর কাছে বলবো আল্লাহ একটাই চাওয়া একটাই চাওয়া মালিকের কাছে ওই রজনীতে একটাই চাওয়া মালিক জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে তুমি জান্নাতের মেহমান বানায় দিবা পারবো না ইনশাল্লাহ পারবো না আবার দেখেন সমাজের মধ্যে কিছু কুসংস্কারও আছে এই লাইলাতুল কেন্দ্র বারাতকে করে অনেক বাড়াবাড়িও হয় অনেক হয় এই কেন্দ্র করে বারাতকে দেখেন কত আতসবাজি কত ফুল ফুলসা আলোক জার জারবাতি এটা সেটা কত বিরানি লোয়া কত বাইরা বাইরি তাবারুক লোয়া কত মারামারি কত চিল্লা চিল্লি মসজিদের ভিতরে হৈ আছে না নাই বলেন বলেন আছে না নাই এই লাইলাতুল বারাত নিয়ে এই সমস্ত অপসংস্কৃতি লালন পালন করা যাবে না এই লাইলাতুল বারাতকে কেন্দ্র করে কোনো কুসংস্কার কোনো লাফালাফি ফালাফালি কোন কোনো ঝগড়াঝাড়ি তাবারুক নিয়ে মারামারি কাটাকাটি আতসবাজি বোমা ফাটানো আর এটা করা সেটা করা এই সব কিছু করা যাবে যেহেতু বরকতপূর্ণ রাত্র এই রজনীতে আমরা একটু নামাজ পড়বো নির্দিষ্ট কোনো নামাজ নাই নির্দিষ্ট কোনো ইবাদত এই রজনীতে নাই। নির্দিষ্ট করা কিছু নাই বলে বারো টাকাত পড়তে হবে আঠারো রাকাত পড়তে হবে বিশ টাকাত পড়তে হবে এই ধরনের কিছু না যে ইবাদত আছে বেশি বেশি করে নফল নামাজ পড়ব বেশি বেশি করে তিলামাত করবো বেশি বেশি জিকির করবো বেশি বেশি তাজবি পরবো বেশি বেশি করে কোরআন তেলামাত করবো বেশি বেশি করে তাও বা করবো এতক্ষণ পর্যন্ত যেই কথা আপনাদেরকে বললাম বেশি বেশি করে স্তেকফার করবো তাও বা করবো তাও মাধ্যমে আল্লাহর কাছে চাইব আল্লাহ আপনি গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন বলেন আমিন